স্টান্ড ফর ফিলিস্তিন। দেন এখানে অনেক সুন্দর সুন্দর মেসেজ দেওয়া আছে পুরো দেওয়ালে, সুন্দর একটা কাজ করা, সুন্দর একটা আর্ট। এই পুরো দেওয়ালটা জুড়ে প্যানাংয়ের সব থেকে ঐতিহ্যবাহী জিনিস, কালচারাল যে বিষয়গুলো, এইগুলো এখানে প্রতিটা বিষয় স্টেপ বাই স্টেপ একটার পর একটা আর্ট করা সুন্দরভাবে। হ্যালো কাছের মানুষজন, আজকে চলে আসলাম প্যানাংয়ের ঐতিহ্যবাহী একটা মেলা। মেলাটা পেস্তা নামে পরিচিত, আর এখানে আছে বিভিন্ন রাইড আর বিভিন্ন জিনিস, তো সেগুলো দেখতে হলে আমার সাথেই থাকুন। পুরো ডিসেম্বর জুড়ে এই মেলাটা বসে এবং খুবই নাম করা। কি সুন্দর একটা পরিবেশ, লাইটিং, ঝর্ণা, লাইটিং, ব্রিজ, সবকিছু। অন্যরকম পরিবেশ, অন্যরকম পরিবেশ। এটা হলো হাওড়ার ব্রিজ, হাওড়ার ব্রিজের উপরে আমরা, হাওড়ার ব্রিজের উপরে আছি। প্যানাংয়ের ঐতিহ্যবাহী জেটি, জেটি ফেরি, ঐতিহ্যবাহী, দিনে দিনে এগুলো হারিয়ে যাচ্ছে মানে দেশ থেকে এবং বিদেশ থেকে। আমি এখন আসি পেস্তা, প্যানাংয়ের ঐতিহ্যবাহী একটা মেলা, যেটা ডিসেম্বর, পুরো ডিসেম্বর জুড়েই এই মেলাটা বসে এক মাস ব্যাপী। এখানে এই মাসটা আসলে একটা অন্যরকম একটা উৎসব মুখর পরিবেশ এখানে সবসময় থাকে। আমার সামনে একটা ভূতের বাড়ি, এগুলো ভূত। আছে বিভিন্ন রাইড, মানুষ এনজয় করার জন্য এখানে আসে। প্যানাংয়ে থাকে এবং এই পেস্তা সম্পর্কে জানে না এমন মানুষ খুব কমই আছে। যারা দু এক বছর মালয়েশিয়ায় এই প্যানাং শহরে আছে, তারা মোটামুটি সবাই এই পেস্তা মেলা সম্পর্কে জানে। আর এখানে অনেক মজা হয়, আর জিনিসপত্র খুব কম দামে বিক্রি হয়, আর যেসব রাইডগুলো এখানে আছে এগুলোতে অনেক মজা করা যায়। এই রাইডটা আমার সব থেকে বিপদজনক মনে হয়, এটা অনেক উপরে, আর আমার এই ভিডিওটা একটু পুশ করে একটু স্পিডি করা, তো যার কারণে হয়তো খুব দ্রুত দেখা যাচ্ছে উপরে উঠছে, কিন্তু যে না, এটা অনেক ধীর গতিতে যায় উপরে, আর যখন ধরে তখন আসলে অন্যরকম একটা ব্যাপার স্যাপার কাজ করে, অনেক ভয়ঙ্কর। যাদের হাট দুর্বল তারা এখানে না ওটাই ভালো। প্রচুর মানুষের আগমন ঘটে মেলায়। এটা পোস্টার, পুরা মেলা জুড়ে অনেক লাইটিং, অনেক আলোকসজ্জায় সজ্জিত। লটারির জন্য গাড়ি সিরিয়াল দিয়ে রেখেছে, গাড়ি। এই মেলা থেকে যারা কেনাকাটা করবে তাদের একটা কুপন দেবে, এবং নির্দিষ্ট একটা দিনে এই কুপনের খেলা হবে, এবং যারা উইনার হবে তাদের জন্য গাড়ি। অনেক এরিয়া, এবং এই এরিয়ার ভিতরে বিভিন্ন ধরনের রাইড আছে, বসার জায়গা আছে, খাওয়ার দোকান। এটা একটা মন্ত্রী বা কোনো রাজ পরিবারের কোনো সদস্য, একটা ফ্যামিলি আসছিল, তাদের ফটোশ্যুট করছিল। এখন এই মন্ত্রী, রাজা বা যেই হোক, ইনি চলে আসছে, তোদের প্রোটোকল দিয়ে আসলে নিয়ে যাচ্ছে। এই মেলার ভিতরে সচরাচর কোনো গাড়ি ঢুকতে পারে না, ঢুকতে দেওয়া হয় না, কিন্তু এরা সেই মাত্রায় আসলে অনেক ভিআইপি, যার কারণে এরা গাড়ি সহ অনেক প্রোটোকল সহ ভিতরে ঢুকছিল। যাই হোক, আমরাও বের হবো, আমরা আর ভিডিওটা লম্বা করবো না। এই ছিল মোটামুটি গেটের সামনের একটা দৃশ্য। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।